السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা আপনারা সকলেই সাইয়েদুল ইস্তিগবার নামে একটি তাওবার নাম শুনছেন সাইয়েদুল ইস্তিগবার তাওবার সর্বশ্রেষ্ঠ দোয়া এমন একটি দোয়া সাইয়েদুল ইস্তিগবার মুসলমানদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সেই দোয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এই দোয়াটি করতে বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং সব সময় দোয়াটি করতেন সাইয়েদুল ইস্তিগবার এমন একটি দোয়া কেউ যদি দোয়াটি দিনে পাঠ করে দিনে পাঠ করে সে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতি সুবহানাল্লাহ দিনে পাঠ করে যদি আপনি রাতে মারা যান আপনি জান্নাতি আর রাতে পাঠ করে আপনি দিনে মারা গেলে আপনি জান্নাতি সুবহানাল্লাহ শুধু জান্নাতি নয় দুনিয়াতে পুরস্কার হলো সাইয়েদুল ইস্তিগবার পাঠকারীকে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দিবেন তার ভিতরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন অনাবৃষ্টির সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন যাদের সম্পদের অভাব তা দূর করে দিবেন অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ তাআলা তাকে সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন আল্লাহ তাআলা তাকে এমন সন্তান দান করবেন যে তাকে শক্তিশালী করে রিজিক বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এখন আমি আপনাদেরকে মহা মূল্যবান মহা গুরুত্বপূর্ণ সাইয়েদুল ইস্তিগবারটি খুবই সহজে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আনতা রব্বি বলুন জীবনে একবার হলেও পড়ুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহুম্মা আনতা রব্বি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা لا إله إلا أنت لا إله إلا أنت خلقتني وأنا عبدك خلقتني وأنا عبدك خلقتني وأنا عبدك وأنا على عهدك وأنا على عهدك ووعدك ما استطعت ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت
خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. بنغلا উচ্চারণ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أرثو হে আল্লাহ, তুমি আমার পালন কর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার দাস, আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে ধীর আছি, আমি আমার কৃত কর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করেছি, আমি আমার উপর তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করেছি এবং আমি আমার গুনাহ স্বীকৃতি দিচ্ছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেহ নাই, তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার আর কেহ নাই। ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকাল বিকালে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, অনাবৃষ্টি সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন, যাদের সম্পদের অভাব সম্পদ দিবেন, যাদের সন্তানহীনতার সমস্যা সন্তান দিবেন, দিনে পাঠ করে রাতে মারা গেলে জান্নাতি, রাতে পাঠ করে দিনে মারা গেলে জান্নাতি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।